ফারুক আহমেদ, উদীয়মান বাউল শিল্পী, প্রভাষক বাসা ডিগ্রি কলেজ। ওনার সুযোগ্য প্রতিপক্ষ হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন মিশন সরকার বাঘা। আজকে দুই শিল্পী আমাদের মাঝে বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে উপস্থিত হবেন। আজকে ওনারা যে বিষয়ে আমাদের মাঝে আলাপচারিতা করবেন, ওনারা প্রশ্ন উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন আশা করছি। আজকের পালা হবে শরীয়ত এবং মারিফত। শরীয়ত এবং মারিফত, শরীয়তে অংশগ্রহণ করবেন মিশন সরকার, উনি ইসলামের বেনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তদ্রূপ বিষয় ভিত্তিকভাবে উত্তর প্রদর্শন করবেন এবং জিজ্ঞাসা করবেন উদীয়মান বাউল শিল্পী এম এ ফারুক, প্রভাষক বাসা ডিগ্রি কলেজ। আমি উভয় শিল্পীকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, গান শুনবেন, পরিবেশ শান্ত রাখবেন আশা করছি। আল্লাহ হাফেজ। ও ভালোবাসি বলে আজকে আমি
संक्षिप्त परिचय राजशाही जिलार अंतर्गत बागा थाना आरिफपुर देवनपाड़ा ग्राम पिता माता छोट बेलाय नाम रेखेछिल मोहम्मद मिशन सरकार पढ़ाशोना बीए पास करेछि आमार गानेर उस्ताद जिनि सारा बांग्लादेशेर सुनामधन्य शिल्पी তথা ইন্টার ওয়ার্ল্ড সারা বিশ্বে যার সুনাম খ্যাতি রয়েছে প্রভাষক ফারুক আহমেদ, তিনি শুধু আমার গানের উস্তাদি নয়, আমার কলেজেরও টিচার এবং আমার চার তরিকার মুর্শিদ। আমি তার চরণে আমার জীবন যৌবন মনপ্রাণ সবকিছু সঁপে দিয়েছি। সেই দরদের চরণে আমার ভক্তি চুমন রেখে আমার গর্ভধারিণী মা মনোয়ারা বেগমকে স্মরণ করে আমার জন্মদাতা পিতা যাদের উৎসিলায় আমি দুনিয়াতে এসেছি, আমার বাবা কামাল হোসেনকে স্মরণ করি, শ্রদ্ধাভরে স্মরণ করি আমার নানা ভারত সরকার, নানা আকাশ দেওয়ান, মামা সাজান সরকার খেলো। আজকে হয়তো যার সাথে আমার গান মানুষ এখানে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় আতিক বাবা কোদাবক সভাদান, অতি ভালোবাসার মানুষ আমির ভাই, রিপন ভাই, আমার শহীদুল ভাই আসছেন বাগমারা থেকে, আমার মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, থাকলে হিন্দু সন্তান তাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আজকে আমাদের বাদ্যযন্ত্রে বাজনা দিয়ে আমাদেরকে যারা সহযোগিতা করছেন
মাস্টার আমার ছোট মামা মুজিবুর রহমান গোহারিতে রয়েছেন আমার পোষের কাকা মাসিতে আর ভাই প্যাট মাস্টার পলাশ ভাই মন্দিরায় রয়েছেন আসলাম কাকা নিজামুদ্দিন ঘরে রয়েছেন আরিফ ভাই সাউন্ড সিস্টেম আজকে এখানে একটি মিডিয়া আসছে সমর্থন সুর সম্ভার প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা উক্ত গান কমিটি সম্মানিত সভাপতি সহ সর্বাধিক যত ভক্তবৃন্দ সাধুগুরু পীর মাসে যাহারা রয়েছেন প্রত্যেককে চরণে পাপের মস্তক দণ্ডপাত আসলে ভুল হয় নাই একমাত্র শয়তানে যেহেতু আমি মানুষ অনেক ছোট ভুল হইতেই পারে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নয় আমার কথাই সুর তাল ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রত্যেককে আমার শূন্য দৃষ্টিতে দেখবেন আজকে কর্তৃপক্ষ সুন্দর পালা দেওয়া হয়েছে আমাদের এলমে শরীয়ত এলমে মারফত বন্দনা করে তারপরে আমরা উভয় শিল্পী পালার মধ্যে যাব হ্যালো হ্যালো আরো বাড়ান হ্যালো 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 আই খাজা আজমেনি আমার দয়াল প্রফেসর ফারুক আহমেদের স্মরণে
Oh,
সম্মানিত সুধি বন্দনা প্রার্থনা শিল্পীদের দুটি গান থাকে বন্দনাতে সারা বিশ্বের নবী রাসূল পীর মাশায়ে ওলিয়া উলিয়া গাউস কুতুব প্রত্যেকের প্রতি একটু সম্মান জানানো হয় স্মরণ করা হয় শ্রদ্ধা ভরে শিল্পীর ভাবের উপর একটি ব্যক্তিগত গান থাকে সেখান থেকে ভালো লাগার থেকে একটি গান ওরে ভালোবাসার গাথা মালা রইয়াছে বাউল গানে বাউল হইলে আমা জীবনে শান্তি পাইতাম আমি মনে বাউল হইলে আমা জীবনে ভালোবাসার কথা মালা ভালোবাসার কথা মালা রইয়া সেবা গানে বাউল হইলে আমার জীবনে শান্তি পাইতাম আমি মরণে বাউল হইলে আমি মনে হইলে
উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে আল্লাহর সাথে পবিত্র জবানে সবাই আমরা বলবো আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আল্লাহ পাক বলেছেন যেটাকে সৃষ্টি না করলে আমি সারা বিশ্বের মধ্যে এক বিন্দু ধুলি কণা সৃষ্টি করতাম না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রতি দরুদ পেশ করে আহলে বায়াত প্রাপ্তন যত মাওলানা আলী করিমুল্লাহ ওয়াজু ফাতেমা তু জোহরা ইমাম হাসান ইবনে হোসেন তিনাদের প্রতি দরুদ সালাম পেশ করে 2,24,000 নবী রাসূলদের প্রতি দরুদ সালাম পেশ করে এই পৃথিবীর মধ্যে যত ওলি আউলিয়া দাওস কুতুব নজব নজিবা আব্দাল সাধুগুরু বৈষ্ণব পীর মাসাহেব রয়েছে প্রত্যেকের দরবারে ভক্তি চুম্বন রেখে জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের কদমে ভক্ত চুম্বন করে আজকে মরহুম ইব্রাহিম ফকির তিনার স্মরণ সভা আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দূর দূরান্ত আগত সাধুগুরু বৈষ্ণব এলাকার মেম্বার চেয়ারম্যান থাকলে প্রশাসন কর্তৃপক্ষ সম্মানিত সুধী শ্রোতা মন্ডলী পর্দানিশীন মা বোনেরা আমার অনেক প্রিয় মো উপস্থ বনে আছেন রিজাল ভাই পার্শ্বে অবস্থান করছেন ছোট ভাই ইদ্দাদ আলী আমাদের মাঝে আছেন যেনার মাধ্যমে শিল্পীকে সারা বিশ্বে পৌঁছে দিচ্ছেন ইউটিউব চ্যানেল লিটল সুখ সম্পদ
চমৎকার শব্দযন্ত্র উভয় দলের তার সভাপতি যিনারা আছেন আর যার সঙ্গে গান আমার সুযোগ্যজন ছাত্র বিষণ সরকার সবার প্রতি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম সবাই দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য জাতিদের প্রতি আন্তরিক ধন্যবাদ সাধুগুরু বাবা যিনারা আছেন তেনাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা ভক্তি মজা বাজাবেন সম্মানিত সুধী কর্তৃপক্ষ গানের পালা আগে ঘোষণা দিয়েছেন আপনাদের মনে আছে মনে না থাকলে আমরা মনে করে দেব এলমে শরীয়ত এবং এলমে মারিফত শরীয়ত যা মারিফত এই পালা পর্ব থেকে যেহেতু আমাদের এই টিউব চ্যানেলে রেকর্ড চলছে আগামীকাল সকালে সারা বিশ্বে চলে যাবে আমি উভয় শিল্পী আমি আমার ছাত্রকে বলবো বাবা এমন আলোচনা এমন কথা আমরা দুজনে বলবো বা করব না যেটা হাদিস কোরআনে দলিলে নাই ধর্ম বিরোধিতা রাষ্ট্র বিরোধিতা আইন লঙ্ঘনকারী এমন আলোচনা তুমি করবে না আমিও করব না আমাদের আলোচনা থেকে যেন কিছুটা সঠিক পথ মত বের হয়ে আসে কি বলেন তবে হবে সার্থক অনুষ্ঠান সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত পরিসরে আমি মুখে বলবো আমার নাম বাবা মা নাম বাবা এবং মা মিলে রেখেছিলেন ফারুক লেখাপড়া করতে গিয়ে ফারুক আহমেদ সার্টিফিকেট নাম আর বাউলের মধ্যে পরিচিত হয়েছে এম এ ফারুক আমার বাড়ি অত্র এই রাজশাহী জেলা বাঘা উপজেলা আপনারা জানেন চেনেন ব্যক্তিগত জীবনে আমি একটি কলেজে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পৌরনীতি ও সুশাসন প্রভাষক পদে চাকরি করি মাতা পিতার দিক থেকে তরিকার পর জন্মসূত্রে আমি এই ধারাবাহিকতায় 8 বছর ধরে গদি নিশিন খেলাপথ পীরের দায়িত্ব বাবা বিদায় নেওয়ার পরে বহন করে চলেছি আমার ভাষায় বলাই চলায় অনেক ভুল ত্রুটি হতেই পারে মানুষ যেহেতু আমাদের উভয় শিল্পীকে তোমার সুন্দর দৃষ্টিতে জেনে আমাদের অনুষ্ঠানকে সার্থক সুন্দর করবেন প্রত্যেককে ধন্যবাদ কারণ রাখে আল্লাহ বলেন
আর মারে আল্লাহ আল্লাহই বাসা আল্লাহ সকল কিছু ক্ষমতার মালিক কে আল্লাহ সে আল্লাহর করে হিল্লা করে আমরা যেন সারা জীবন চালাইতে বা চলতে পারি কোন গরিব মানুষ তার পাঁচ কাটা জমি আছে একজন ব্যক্তি কায়দা কৌশল করে পাঁচ কাটা জমি নিজের নামে নিয়ে বিক্রি করে আত্মসাৎ করে টাকা নিয়ে
যদি হজ করতে গিয়ে আসর পথরে চুমা দেয়, ওরে পাপ বা গোনা কি মাফ হবে? আল্লাহ বলছে আমি গাফরুন না, আমার গুনে ক্ষমা করতে পারি কিন্তু ক্ষমা করব না, এই জন্য যে তুমি যার কাছে পাপ করেছো অপরাধ করেছো ক্ষমা কে তার কাছ থেকে। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ওই ব্যক্তি প্রকৃত মুসলমান তার অঙ্গ প্রত্যঙ্গ হইতে অপর মানুষ নিরাপদ হবে। আমার ভালো লেগেছে আজকে আজ থেকে কিশোরপুরে আমাদের ড্রাইভার সাহেবের মোবাইলটা পড়ে গিয়েছিল ভাঙ্গা যায় একটা রাস্তায়, এলাকার মানুষ এতই ভালো আমাকে ফোন করে বলে যে স্যার মোবাইলটা নিয়ে যেতে বলে দেবো। হ্যালো, কর্তৃপক্ষ থেকে আমাদেরকে পালা দেওয়া হয়েছিল এলমে শরীয়ত এবং এলমে মারফত, শরীয়ত যার মারফত তার। আমরা যদি শরীয়ত করি সেটা হবে আল্লাহকে পাওয়ার জন্য, যদি তরিকত করি হাকিকত করি মারফত করি সেটাও আল্লাহকে পাওয়ার জন্য। সুতরাং ইতিপূর্বে যে শরীয়ত মারফত পালা হয়েছে আজকে একটু ব্যতিক্রম ধর্মী হবে। তর্ক বিতর্ক না, তর্কে কখনো কোনো ইবাদত হইতে পারে না। সুতরাং আমাদের মধ্যে এমন কিছু বিষয় আসবে যাতে মানুষের আত্মার মুক্তির পথ মানুষ খুঁজে পায়। তাই আমি ছোট মানুষ, আমাকে দেওয়া হয়েছে ইলমে শরীয়ত, আর আমার পাশে যিনি রয়েছেন প্রতিপক্ষ বলবো না যেহেতু আমরা ফাইট করতে আসি নাই, আমার স্যার, স্যারকে দেওয়া হয়েছে মারফত। তো আমি মাঝে মাঝে কিছু কিছু বিষয় তুলে ধরবো, স্যার শুধু একটু ব্যাখ্যা দেবেন আমাদেরকে বোঝাবেন। La ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah. Bismillah boliya shuru koro jodi paro. Amar nobi jir namer durud paro. স্যারকে বলি, স্যার সাধক বলেছে গানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, আমার নবীজির নামের দুরুদ পড়ো। তো স্যার একটু বোঝাবেন, আমরা বিসমিল্লাহ বলিয়া শরীয়তের মানুষ যে কোনো কার্য করার আগে পাঠ করি। তো আপনি যেহেতু মারফতের একজন ফকির, তো স্যার আপনার এই শুরুর কাজটা কিভাবে করেন? সুন্দর করে আমাদের বোঝাবেন। নামের দুরুদ পড়ো।
আছে আল কোরআনে মাবুদ নাই কেউ আল্লাহ বিনে হক জেনে সেজদাই লুতে পড়ো আছে পাকালামে মাহবুব নাই কেউ আল্লাহ বিনে শেষ দাই লুতে পাবো দেখো পরিণামে ইমান রাখো পাকালামে দেখো পরিণামে ইমান রাখো পাকালামে হক জেনে এটা আমরা প্রকাশ্যে দেখতে পাই এই কালামের ভেতরে রোজা নামাজ কলিমা হজ জাকাত পাঁচটি স্তম্ভের উপরে আমার এই শরীয়ত টিকে থাকে দাঁড়িয়ে থাকে স্যার আপনি একটু আমাদের বলবেন এই যে আপনার মারফত এই মারফতটা কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে মারফত কত প্রকার ও কি কি কোন প্রকার ব্যক্তির জন্য কোন প্রকারের মারফত করতে হবে আর আরেকটি বিষয় স্যার যে প্রশ্নটা আমার জীবনে আমি কাউকে করি নাই যেহেতু আপনাকে জানি বললে এটা সুন্দর একটা মীমাংসা আসবে এতে বাতনি যে 7000 এলেম বা আল্লাহর কালাম এটা কিভাবে আমার আমাদের মাঝে আসবে বা কিভাবে আমরা জানতে পারবো বুঝতে পারবো যে এটা বাতনি আল্লাহর কালাম একটু দরদে আমাদের এই ব্যাপারে একটু ইশারা দিয়ে যাবেন সোজা হজ্জা কাতার নামা রোজা আরে যদি কাইজা এক ওয়াক্ত করো স্যার আমার শরীয়তের মধ্যে বলেছে রোজা নামাজ কলেমা হজ যাকাত এগুলো যদি কেউ সম্পন্ন করতে পারে পিতামাতার খেদমত করলে ছোট হয়ে বড়কে সম্মান করলে বড় হয়ে ছোটকে স্নেহ করলে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারে কি দরদ দিন মিথ্যা বলছি নাকি মানুষ যদি এইগুলো করে বেহেস্তা বিনা হিসাবে যাইতে পারে মানুষের কি ভিতরে আর অভাব থাকতে পারে অভাব কি থাকার কথা সাধুগুরু অভাব যদি না থাকে ধরো দি একটু বলবেন
আমার শরীয়তের ভিতরে এমন কোন বিষয়বস্তু নাই যার জন্য আমাকে শরীয়ত ছেড়ে আবার মারফত করতে হবে? মারফত করব কারণটা কি? আসি হুকটা তুলো কেটে সাজা হবে আইন মতে জামিন দিতে থাকবে না কেউ পারো যদি পারো আমার হুজুরেরই নামে তুমি করো সুশীলে কয় মহিলা দেহের তৌবা কর কুস্বভাবে দিন ইসলামের লেবাস গায়ে পর সুশীলে কয় মহিলা দেহের তৌবা কর কুস্বভাবে ইসলামের লেবাস গায়ে পর ওরে মসজিদে পড়িলে আজান মসজিদে পড়িলে আজান আই সুতরে সব মুসলমান শাফিউল মাজনবীন নবী আনামে নূর আল্লাহ বলবলে বাগে মদিনা বলবলে বাগে মদিনা নবী কামলেওয়ালা শাফিউল মাজনবীন নবী আনামে নূর আল্লাহ বলবলে বাগে মদিনা
অরস রতন জীবন মরণ সাধনা সাধন জোরে গর্ভে ভাগ্যবতী আমেনা সাধনা গন অরস রতন জীবন মরণ সাধনা সাধন জোরে গর্ভে
sound system bhai computer tik tik de hello ekটু bari de hello sammanito shudhigon daya kore nirobota paron korben আমরা দুজন শিল্পীকে কি বলতেছি যদি মনোযোগের সহিত গুরুত্ব দিয়ে না শ্রবণ করেন তাহলে বুঝতে পারবেন না গানের পালা পর্ব ইলমে শরীয়ত ইলমে মারিফত মিশন সরকারকে দিয়েছেন ইলমে শরীয়তের দায়িত্ব আমাকে দিয়েছেন ইলমে মারিফতের দায়িত্ব মিশন সরকারও আলেম না আমরা একজন ফকির না আমি একজন গায়ক ও একজন গায়ক এখন আসেন সুন্দর করে একটি গানের মাঝে গান করেছেন প্রথম গানটি আমাকে প্রশ্ন করেছেন প্রায় দশটা তো বাবা তোমার যত খুশি যত ইচ্ছা এই জীবনে যত কালেকশন করেছো আসলে তোমার কাছে যে অস্ত্রগুলো আছে সেটাও আমারই দেওয়া আজকে তোমাকে আরো সঠিক করে দেব শরীয়ত তরিকত হাকিকত মারফত বিসমিল্লাহির রহমানির রহিম বলবো এটা শরীয়তেই বলা যাবে মারিফতে বলা যাবে না এরকম একটা দলিল দিও এই প্রশ্ন তোমাকে কোনোদিন করি না বিসমিল্লাহ শরীফ শুধু শরীয়তে বলা যাবে মারিফতে বলা যাবে না এরকম কি আইন আছে বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহ আপনার নামে শুরু বলবো আল্লাহর নামে শুরু শরীয়তের লোকেরাও করতে পারে মারিফতের মানুষেরাও করতে পারে নাকি বলে এটা দোষ নাই তো বলে আপনি কমছে কেন কম রাখবেন না একদম হাই করে দেন হ্যালো আরেকটি বিষয় তোমার মনোযোগ আকর্ষণ করছে তুমি শরীয়ত নিয়ে গান করতেছো প্রথম উঠে বলেছো 90,000 কালাম আছে এখনো কিন্তু আমার কাউন্টার থাকবে আমি তো বলি নাই যে 90,000 কালাম আছে তুমি বলেছো তাহলে বলবে 90,000 কালাম যা আছে তো এটা কি দলিলে পেয়েছো ইউটিউবে রেকর্ড চলছে আমাদের গান যেটা তুমি দলিলে দেখাতে পারবে না এমন প্রশ্ন করবে এবার পোস্টগুলান কি করেছে দেখেন এই মারিফত কত প্রকার কি কি কোন মারিফত কার জন্য প্রযোজ্য বলে নাই তুমি লিখে নাও কাজে লাগবে আপনারা শুনবেন আমি যা উত্তর এখন দেব এটা আমার ব্যক্তিগত কথা না দলিল যেটা বলেছে আমি যে বইতে পেয়েছি সেটা তুলে ধরতেছি দেশ দেশের বাহিরে যারা শুনবেন আমাদের গানগুলো দেখবেন যদি কোনো সন্দেহ প্রশ্ন হয় ওই বই যিনি লিখেছেন তার বিপক্ষে কিছু বলবেন বইটির নাম রেসালায়ে তরিকত এই গ্রন্থের মধ্যে বলেছে মারিফত হইল তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নম্বর মারিফতে তৌহিদ এই মারিফতের তৌহিদ হলো ইহা ইমানদারদের জন্য কাদের জন্য ইমানদার নাম্বার দুই মারিফতে হুজ্জাত এই মারিফতে হুজ্জাত হলো ইহা হাকিম ও আলেমদের জন্য নাম্বার তিন মারিফতে ওহেদানিয়াত এই মারিফতে ওহিনা ওহেদানিয়াত এটা হলো আউলিয়া এবং সাধুগুরুদের
যেটা যে বলতেছে। এবার শরীয়তের যেমন পাঁচটি স্তম্ভ আছে, রোজা, নামাজ, হজ, যাকাত, কালিমা, তদ্রূপ রেসালে তরিকত গ্রন্থে একই বইয়ে উল্লেখ করেছেন মারিফতেরও পাঁচটি স্তম্ভ রয়েছে। এক নম্বর তৌবা মহসেনা, দুই নম্বর, তিন নম্বর মহামিল্লা, চার নম্বর এসকে কাম, পাঁচ নম্বর হলো মহ। এবার আরেকটি কথা বলেছে, বাবা মাকে সেবা করব, ছোটকে ভালোবাসব, বড়কে শ্রদ্ধা করব, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা এগুলো আমি পালন করব, এর পরে আমাকে মারিফত করতে হবে কেন? কেন হবে এক কথা শুনো, ৩২৭ খ্রিস্টাব্দে সিএসের খতিয়ান থেকে তোমাকে নিয়ে দেখাই দিব, যিনি উপাধি পেয়েছিলেন জ্ঞানের গুরু, ফাদার অফ নলেজ ইন দিস ওয়ার্ল্ড, সক্রেটিস, তিনি বলেছিলেন নৌতাই সেন, তিনাকে বলা হয়েছিল ঈশ্বর বা গড সত্তাটা কি, কিভাবে জানবো, তিনি বলেছিলেন নৌতাই সেন, নিজেকে জানো। পাঁচ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছে আত্মনং বিদ্ধি, তুমি তোমাকে জানো। আমার নবীজি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনতে পেরেছে, নিজেকে চিনতে পেরেছে, সে কাকে চিনেছে, আল্লাহকে। সাধক লালন সাহেব বলেছেন ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। মারিফত শব্দটি এলমে মারিফত গ্রন্থ লেখক ডাক্তার জাহাঙ্গীর বাইমান সুরেশ্বরী এই গ্রন্থের মধ্যে বলেছেন মারিফত শব্দটি এসেছে মারাফা বা আরাফা শব্দ ধাতু হতে, যার অর্থ মাধ্যম বা নিজেকে চেনা। তো নিজেকে চিনতে গেলে কি করতে হয়, নিজের সুরাত চেহারা দেখতে গেলে একটি আয়নার সামনে দাঁড়াতে হয়। তাই কোরআনে বলেছে আল বিরাতুল মুমিনিন, এক মুমিন আরেকটি মুমিনের আয়না বা দর্পণ স্বরূপ। তাই তোমাকে চেনার জন্য তুমি কে, তুমি ছেলে কোথায়, এসেছো কোথায়, যাবে কোথায়, আসা যাওয়ার ভাড়া কত, মুক্তির পথ পাবে কিভাবে, তুমি যে শ্রেষ্ঠ মানুষ, তুমি তো জানো না তোমার মধ্যে কি আছে, ডাইনে কেরাবেন কি কাতিবেন বামে, তুমি কি জানো তোমার মধ্যে কাম কোদ লোভ মোহ মদ মাৎসর্য ছয়টা রিপু আছে, চেনো কি, চারটা কুতুব আছে তুমি চেনো, সপ্ত মঞ্জিল, ১৪ সেজদা, ১৮ মুকাম, ১২ বুরুজ, ৭ সেতারা, ১৬ জনা বংবেটে, ১০ ইন্দ্রিয়, ৬ লতিফা, কিছু ছিল না তোমার মধ্যে, এতগুলো কি সাবজেক্ট রয়েছে। সুতরাং এগুলো চিনতে গেলে যিনি চিনিয়ে দিতে পারেন এমন একটা জ্ঞানী মানুষের সঙ্গ নিতে। বাহ, এবার আপনারা হা বা না বলবেন, একজন পুলিশের চাকরি করে, আমার কথা শোনা যায়, একজন পুলিশের চাকরি করে কনস্টেবল, ইনি ওসি বসে আছে চেম্বারে, ওখানে গিয়ে বলছে স্যার আসসালামু আলাইকুম, হবে চাকরি শেষ, ওসিকে পুলিশ যদি সালাম দিতে হয় সে সালামের সিস্টেম কি ছেলের দলে, তাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি একটা সিস্টেম আছে। এই আমাদের মারিফতের ব্যানারে একটা সিস্টেম পালন করে, কি বলে করে দেখো, বিসমিল্লাহ সবার জন্য প্রযোজ্য, বিশ্ব মানবের কল্যাণে মুসলমান জাতি হিসাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত, ফকিরি যারা করে তারা কি খ্রিস্টান নাকি, তারাও মুসলমান, কি বলেন, তো এরা কি বলে একটু শোনো, আমি বলি নাই, ফরিদপুরের বৃহত্তর ফরিদপুরের সাধক আব্দুল হালিম তার একটি গানের মধ্যে বলেছে, বাদান একটা প্রশ্ন বাদ আছে তো যা করেন নাই, হ্যাঁ
এখানে পালা হচ্ছে শরীয়ত ও মানহর নারী আর পুরুষের খেলা যারা হিজড়ারে কোন মারফত আছে এরে মারফত করে লাগবি না একটা সুস্থ পুরুষ একটা সুস্থ নারী দৈহিক মিলন করে যে আনন্দ পায় একটা হিজরাতা পায় হিসাবটা হবে কোথায় কার হবে হিসাব তুমি এত সুখ ভোগ করতেছো আর তারা সুখ ভোগ করতে পারে না তবে তাদেরকেও চিনতে জানতে হবে ওর সামনে তরঙ্গ ভারী বেলায় আছে ওরে মারি ফতের কিস্তি আগে খুলো গুরু বলে প্রেমের বাদাম তুলো কেস করলে কিছু বললে সাধু হালিম গানটা লিখেছে তার বিপক্ষে ফরিদপুর দিয়ে করো তরিকার ব্যানারে যারা আছে তরিকা যারা পালন করে কে বলে গুরু বলে প্রেমের বাদাম তুলতে হবে তোমরা তোমাকে কিছু বলি না তুমি তোমার ছেলে বলবো কোথায় ভালো লাগে না গুরু বলে প্রেমের বাদাম তুলো বেলা গুরু বলে প্রেমের বাদাম তুলো 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 সামনে তরঙ্গ ভারী বিশ্বাসেতে লাগায় মাসুল শুধু আপনারা বলবেন এক ব্যক্তি ইবাদত করে কিন্তু দিনের মধ্যে সব কথাগুলো নিয়ে মিথ্যা বলে ইবাদতের দাম আছে যার ইমান নাই তার ইবাদত আছে তাই অনুরাগের দাঙ্গা কষি কৈশালে ভক্তির রশি রশি মানে দৌড়ি বিশ্বাসে লাগায় মস্ত ছয় জন তার সহচারী হাল ধরেছে মন ব্যাপারে ছয় জনকে তোমার দেহের মধ্যে যেমন নামাজ এমন একটি বস্তু যাহা সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে আর এই খারাপ কাজ করে দেহের মধ্যে ছয়টা রূপ গুরুর অনুরাগের জ্ঞান দ্বারা এই ছয়টা রূপকে যদি তোমার অনুগত করতে পারো তাহলে তোমার দ্বারা তার খারাপ কাজ সাধিত হবে সুবাতাসে ধরলে পারি তালে তালে চলবে বিশ্বাসে দেবাং প্রিয় মাস তুলো
কত রাজা রাজ্য সারি পার্বতে চালাইছে তুমি মৌলার নামে হইয়া পাগল মৌলার নামে হইয়া পাগল হালিম বলে মন রসনা গেলে রাখি কেন হালিম বলে মন রসনা আমি থাকতে হই আমি আমার শরীয়তের আলেমকে বলবো এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছোট কথা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে অক্ষর আছে বারো আর বারো চব্বিশ ছোট্ট করে যদি আপনার বলা সম্ভব হয় আমার শ্রোতার উদ্দেশ্যে বলবেন এই চব্বিশ অক্ষরের কলেমার মধ্যে আছে জাত সেপাত নফি এজবাত থানা বাকা ওরুজ নজুল এই কলেমা সঠিক তাহকিক করে যদি একবার কেউ পড়তে পারে কি বলেন জীবনে একবার আপনি আলেম হিসাবে শরীয়তের ডাইরেক্টর হিসাবে এই তাহকিক শব্দটা কাহাকে বলে কালেমা তাহকিক করে পড়তে পারলে কি তার জীবনে ধন্য সার্থক এই তাহকিক করে কালেমাটা আমার শ্রোতাগণকে একটু পড়াই দিল এই একটা জিজ্ঞাসা আর একটা করবো নাকি এটার মধ্যে অক্ষর আছে কয়টা অনিষ্টা এটা কি সহজ কথা কিন্তু জটিল এই জায়গায় আমরা লেখাপড়া করতে গিয়ে খাতার উপরে লিখতাম সাতশো ছিয়াশি আমি একদিন হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর এই সাতশো ছিয়াশি মানে কি তুমি বললো যে বাবা এইটা লিখলে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়ে যায় আপনি কি বলবেন বাংলা দিয়ে গণিতের সাতশো ছিয়াশি লিখলে বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে যায় কেমন ভাবে হয় বিষয়টা কি উনিশটা সংখ্যা বা অক্ষর আছে এই উনিশটা অক্ষর কিভাবে এই সাতশো ছিয়াশি হয় আপনি একটু এক্সপ্লেন বা ব্যাখ্যা সংখ্যায় বর্ণ আছে কয়টা উনিশটা উনিশটা হরফ থেকে এবার আসলো সংখ্যায় কত সাতশো ছিয়াশি বর্ণ কিভাবে সংখ্যায় পরিণত হয় এবং এই সংখ্যার মান কিভাবে বিসমিল্লাহ রহমান রহিম এই বাক্য পরিণত হয় বাবা তুমি যদিও আমার শিষ্য বা ছাত্র আমি কিন্তু গানের বেলায় কোনো এভিনিক করব না তুমি নির্ভয়ে উত্তর দিবে যতটুকু পারো তারপরে তো আমি আছি রেজাউল করিম ভাই উনি বলছেন যে পালা গানের সঙ্গে একটা করে বিশ্বের শ্রোতাদের মনোরঞ্জনের জন্য গাইতে হবে
তো একটু চেষ্টা করি। আরে জল ভাই কই আছে? হ্যাঁ আমার প্রফেসর আমজাদ স্যারের একটা রিকোয়েস্ট রয়েছে। আজি কেন বারে মনে তে সাই দেখিবা, আজি কেন বারে মনে তে সাই দেখিবা, ক্ষণে দাঁড়াও সামনে আজি কেন বারে অন্তরে জন্মা জন্মান্তরে রাখিব তোমারে আমার হৃদয়
দেখার যদি থাকে সাথ তবে আমার প্রাণ না স্বপ্নে আসিয়া দেখা যায় করিয়া দেখার যদি থাকে সাথ তবে আমার প্রাণ না স্বপ্নে আসিয়া দেখা আমি দেখতে পাই যে কিছু মানুষ এইভাবে জয় গুরু দেয় স্যার, দেখার কারণে এটা আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চেয়েছিলাম কিন্তু আপনি এইভাবে দেননি, এইবারই বললাম আমি দেখেছি যে জয় গুরু দেয়, আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তারা জয় গুরু দেয়, আমরা বলি আসসালামু আলাইকুম, তারা দেয় কি জয় গুরু। এই যে একটু ব্যবধান স্যার, আমরা যেমন নামাজ আদায় করি মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত পাঞ্জিকানা, কিন্তু আমি দেখতে পাই স্যার এই আপনাদের এই ফকিরদের মধ্যে এই পাঁচ ওয়াক্ত নামাজটা আমি দেখতে পাই না, পড়তে আদায় করতে দেখি নাই। এই যে ব্যতিক্রম বিষয়গুলো স্যার, তাই আমি একটু জানতে চেয়েছিলাম, যেমন স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন কলেমা,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 12 24 অক্ষর 24 অক্ষরেই লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর কোনো জের জবর নুকতা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতেও কোনো জের জবর নুকতা নাই এই 12 12 24 মিলে সরি 12 12 মিলে হলো 24 স্যার বলেছে কলেমার জাত সেপাত নফিয়েস বাদ তো স্যার বিষয় কি এটা আমি আপনাকে জিজ্ঞেস করতাম তারপর যেহেতু স্যার বলেছে জাত লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জাত নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো সিফাত নফিস বাদ স্যার এ বিষয়ে আরো কিছু বিষয় তুলে ধরব যেমন বিসমিল্লাহ স্যার যে 786 এটা অনেক বড় স্যার ছোট করে ফেলছে সংখ্যার বিসমিল্লাহির রহমানির রহিম অত্যন্ত গুরুত্বপূর্ণ নিখুঁতভাবে গেঁথে দেওয়া হয়েছে পবিত্র কোরআন শরীফ যদি কোনো রক্ত মাংসের দ্বারা মানুষ দ্বারাই রচিত হতো তবে এতে এমন নিখুঁত গাণিতিক হিসাব থাকতো না মানুষের চিন্তা শক্তির একটা সীমা আছে পবিত্র কোরআন শরীফে আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টি হরফ লাগে পবিত্র কোরআন শরীফে মোট 114টি সূরা আছে 114টি সূরা 9 দিয়ে বিভাজ্য 114 গুণ 19 গুণ 9 প্রথম যে সূরা আলাক নাজিল হয় তার অবস্থান শেষের দিকে থেকে 19তম চতুর্থ যে 5টি আয়াত সূরা আলাকের নাজিল হয় তাতে ঠিক 19টি শব্দ আছে সূরা আলাকে মোট আয়াত আছে 19টি আর এই 19 আয়াতে মোট 285টি শব্দ যা কিনা বিস্ময়করভাবে 19 দিয়ে নিঃশেষে ভাগ করা যায় নাজিলকৃত দ্বিতীয় সূরাটি হলো সূরা আল কালাম কোরআনে অবস্থান 68তম শব্দ সংখ্যা 38 19 গুণ 2 7 নাজিলকৃত তৃতীয় সূরাটি সূরা আল মুজাম্মিল পবিত্র কোরআন শরীফে অবস্থান 73তম শব্দ সংখ্যা 57 19 গুণ 3 আবার সবশেষে নাজিল হওয়া সূরা আন-নাসর এতে আছে মোট 19টি শব্দ এই সূরার প্রথম আয়াতে মহান আল্লাহ পাক ওনার কাছে সাহায্য চাওয়া ঠিক হয়েছে এ আয়াতে আছে ঠিক 19টি হরফ পবিত্র কোরআন শরীফে আল্লাহ নাম মুবারক উল্লেখ করা হয়েছে মোট 133 বার যা কিনা 9 দিয়ে বিভাজ্য 133 পবিত্র কোরআন শরীফে মোট 30টি পূর্ণ সংখ্যা উল্লেখ আছে যাদের যোগফল 19 দিয়ে বিভাজ্য 11 আর দশমিক ভগ্নাংশে আছে মোট 8টি তাহলে পবিত্র কোরআন শরীফে মোট 38টি সংখ্যার উল্লেখ আছে 9 গুণ 2 12 113টি সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে শুধুমাত্র আত-তাওবা এর আগে বিসমিল্লাহির রহমানির রহিম নেই সূরা আন-নামল এর আগে আছে বিসমিল্লাহির রহমানির রহিম দুইবার করে তাহলে কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম 19তম স্থানে অনেক বিষয় জোট ভাগের ব্যাপার এ পর্যন্তই থাক স্যার সুন্দর করে বলেছে কলেমার ব্যাপারটা
নবী গভীর রাতে আবু জেহেলের বাড়িতে যায়। আবু জেহেল বলে ভাতিজা আমার মোহাম্মদ এসেছে, কি করতে হবে? আপ্যায়ন করতে হবে। ভাতিজা আসছে, বললো ভাতিজা মোহাম্মদ তুমি এসেছো? সৈন্য সামন্তকে বললো আরবের যত সুন্দর সুন্দর উন্নত মানের মদ আমার ভাতিজার জন্য নিয়ে আসো, আরবের যত সুন্দর সুন্দর নারী নিয়ে আসো। আবু জেহেল বলছে ভাতিজা বলো তুমি কি চাও? ভাতিজা তুমি যদি আরবের বাদশাহ চাও আমি তোমাকে আরবের বাদশাহ গিরি ছেড়ে দেব, বানাইয়ে দেব। আমার দয়াল নবী বললেন চাচা যান, আমি যদি আমার আল্লাহর দরবারে বাদশাহ চাই আমার আল্লাহ সারা জাহানের বাদশাহ আমাকে বানাই দিবেন। তাই বললো ভাতিজা কি চাও? আরিফ ভাই মঞ্চে আসেন। বললো ভাতিজা কি চাও? বললো চাচা যান আপনি শুধু আমার একটি কথা অনুরোধ রাখবেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আবু জেহেল মনে মনে চিন্তা করে মুহাম্মাদ মনে মনে পেস নিয়ে আসছে, কি পেস? বলে বুঝছি তোমার মনের কথা, তুমি তোমাকেও মানতে কও তোমার আল্লাহকেও মানতে কও, কিন্তু আমরা পূর্বপুরুষ যে ধর্ম করে আসছিলাম আমরা সেটা বাদ দিতে পারবো না। আবু জেহেল বলে নবী মুহাম্মদ তোমার আল্লাহ কি করতে পারে? নবী মুহাম্মদ বলে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত কিছু করতে পারে। আবু জেহেল বলল ভাতিজা তাই যদি হয় একটি সিদ্ধ বিছন দি, এই বীজ থেকে তুমি একটি তোমার আল্লাহকে গাছ তৈরি করতে বলো। নবী মুহাম্মাদের হাতে যখন একটি বীজ দিল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া নবীজি ওই বীজ মাটিতে রোপণ করিল। রোপণ করার সাথে সাথে একটি অঙ্কুর হয়ে গেল, একটি গাছ বের হলো। গাছ হয়েছে একটি পাতা হইল দুইটা, দুইটা পাতার এক পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাতায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলকে বলে চাচা যান দেখেন তো গাছে কি লেখা হয়েছে বা কি লেখা আছে। আবু জেহেল মনে মনে পড়ে না, মুখে বলে না, মনে মনে পড়ে। কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের রুকুন হইল দুইটা, ইসলামের রুকুন হল দুইটা, কলেমা মুখে পাঠ করা অন্তরে বিশ্বাস করা। কোন হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যদি এই কলেমা মুখে পাঠ করে অন্তরে বিশ্বাস করে সে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাবে। কি? পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাবে। তাই আবু জেহেল মনে মনে ভাবছে যেটা নিয়ে ঝগড়া বিবাদ মোহাম্মদ জাদুকরে সেটাই করলো। আমি লোক মুখে শুনেছি মোহাম্মদ জাদুকর, আজকে নিজে চোখে দেখলাম আসলে বড় জাদুকর। তাহলে এই কলেমার গুরুত্ব কতটুকু? আবু জেহেল পাঠ করে না, নবী মুহাম্মাদের উপর আঘাত করে, যে আঘাতে আমার নবীজির শরীর হইতে রক্ত ঝরে পড়ে। বাসায় গিয়ে মা আয়েশা সিদ্দিকা বলে হুজুর আপনার এই রক্তাক্ত অবস্থা করেছে কে? বলল আজকে আমি আবু জেহেলের বাড়িতে গিয়েছিলাম কলেমার দাওয়াত দিতে, কিন্তু আবু জেহেল
আমাকে আঘাত করে রক্তাক্ত করেছে। দিনের নবী বললেন রক্তাক্ত করেছে তাতে কোনো দুঃখ নাই, তারপরেও যদি একবার এই কলেমা পাঠ করে বিশ্বাস করে আমার আল্লাহকে মানে তাতেও আমি খুশি থেকে যাব। তাই এই শরীয়ত স্যার, এই শরীয়ত পাঠ দিয়ে মারফত করা, ওরা শরীয়ত ছাড়া মারফত করা, এটা শয়তানের কাজ। আগে পড়েন এসে নামাজ, পড়েন গিয়া নামাজ, আগে পড়েন গিয়া নামাজ, আমাদের থেকে ধরে লাগে না
কাবা হলো পশ্চিমে। কিন্তু আমি দেখেছি আপনাদের ভেতরে মারফতের ফকিরদের ভেতরে এরা এই যে গোল হয়ে নামাজ আদায় করে, কি করে না? তো স্যার একটু আমাদের বোঝাবেন, এই যে আপনারা চতুর্দিকে ঘুরে নামাজ আদায় করেন, আপনাদের কাবাটা কোথায়? আমার শরীয়তের কাবা পাঁচ পাহাড়ের পাঁচ পাথর মারা দেউড়ি, আপনার মারফতের কাবা কয় পাহাড়ের কয় পাথর তারা তৈরি? আমার শরীয়তের কাবায় রয়েছে শূন্যে একটা পাথর, হযরতের কাসর পাথর, যেখানে সোমা দিলে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। আমি জানবো আপনাদের মারফতে কাবাটা কোথায়, কয় পাহাড়ের কয় পাথর দ্বারা তৈরি, এবং আপনাদের ওই শূন্যের উপর হযরতে আসাদ পাথর কোথায় আছে, সেখানে হয়তো সোমা দিয়ে গুনাহ মাফ করার চেষ্টা করব। মিরাজ থেকে যখন আসছিলেন, জিব্রাইল আমিন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো মিরাজ করলেন, তো আপনার উম্মতদের মিরাজ কিভাবে হবে, হবে কি না? হুজুর বললেন, আসসালাতুল মিরাজুল মুমিনিনা, আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার মিরাজ হবে সালাতের মধ্যে, নামাজের মধ্যে। স্যার আপনারা যারা মারফত করেন, আপনাদের মেরাজটা কিভাবে হয়? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন, সাক্ষাৎ করা, দেখা করা, কার সাথে? সৃষ্টির সাথে, স্রষ্টার। তো তাই যদি হয় স্যার, আপনাদের মেরাজটা কিভাবে হয় একটু? আর যে কলেমার কথা বললেন, এটা তো স্যার আমি উত্তর দিলে মারফত থেকে, যেহেতু আজকে আমার পালা শরীয়ত, এই কলেমার আপনারা মারফত যারা করেন, এই কলেমা দেখে নাকি তাহকিক করে পাঠ করেন, কলেমার সুরাতটা কি, এই কলেমার সম্পর্কে, কলেমার সুরাত সম্পর্কে স্যার আপনি একটু বুঝাবেন। আর যদি আমার থেকে উত্তর নিতে চান, পরের দিন এবার মারফত আমারে দিয়ে স্যার আপনি একটু বলবেন। মারফতের নাকি
চারটা নস আছে, নস নপস না, নপস না নস। এই নস সম্পর্কে একটু আমাদের বোঝাবেন। আমরা তর্কাতর্কি করতে আসি নাই, আমাদের যাতে আত্মার মুক্তি হবে সেটা যেন আমরা আপনার মধ্য দিয়ে পাই। মারফতের রোজাটা কি একটু এগুলোই আমাদের দিবেন স্যার। আরিফ ভাই স্টেজে আসেন। মাজার শরীফের সভাপতি এম এ ফারুক ও মিশন সরকারের পালা গান শুনে সন্তুষ্ট হয়ে দুইজনকে গুরু ও শিষ্য, স্যার ও ছাত্র দুইজনকে মিলে 200 করে 400 টাকা বকশিশ বা পুরস্কার হিসাবে দিয়েছেন। আর আমারে আশা করি ওনারা তার জন্য তার মনোরঞ্জন করার জন্য আরো সুন্দর সুন্দর গান পরিবেশন করবেন। সম্মানিত সুধী, আমাদের গুরু এবং শিষ্য তথা শিক্ষক ছাত্র আমাদের গান আলোচনা শ্রবণ করে অত্র মাজার শরীফ তথা দরবারের সম্মানিত সভাপতি আমাদের উভয়জনকে 2-2-400 টাকা পুরস্কৃত করেছেন। আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে তেনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা, সেই সঙ্গে আপনাদের প্রতিও ভালোবাসা রইল। সকলকে ধন্যবাদ। কেউ হলো না আমার দেখিয়া শুনিয়া ও প্রিয়া, এখন আমি বেঁচে থাকবো কিনিয়া। I'm not
মিশন সরকার প্রায় পনেরোটার মতো প্রশ্ন করছে। এর পরিপূর্ণ ব্যাখ্যা সহ যদি উত্তর করতে যাই, মোটামুটি যে রাতটা আছে কোটা মনে লাগে তো ভালো লেগেছে বাবা, তোমার প্রশ্ন গুলো অত্যন্ত হ্যাঁ কোনটি ঠিক আছে। একটি কথা বলেছে, ফকিরের নাকি গায়ের গন্ধ দুর্গন্ধ। তুমি আলেম হয়ে ফকিরের গায়ের দুর্গন্ধ বুঝতে পেরেছো, তাহলে আমার মনে হয় ফকিরের বাড়িতে তুমি যাতায়াত করো। বাবা ফকিরি যারা করে তারা কিছু বিষয় মেনে চলে, এটা খারাপ না। কারো আসনে বসে না, নিজের একটি আসন তৈরি করেছে কি বলেন? কারো গ্লাসে পানি খায় না, নিজের একটি খড় জল পাত্র বা মালই আছে না? নাই আর কথা বলেছে যে ফকিরের যে একটা জয়গুরু বলে একটা ডিজাইন দেখাইছে না? শোনো, এই গ্রামের কোন একটি মানুষ এই কেন্দ্রে ভোট চলতেছে, যদি নৌকাপতিকে ভোট মারে, এই ভোটটা কাকে দেওয়া হয়? শেখ হাসিনা কে? না, প্রতীক চিনতে হবে। এই প্রতীকে যদি ভোট দাও, প্রতীক টাকা খালাকা আদামা আলা সুরাতে নিজ সুরাত কি? এই সুরাত টাকার সুরাত, তাই এই ডিজাইনের মধ্যে দিয়ে একজন আরেকজনের সুরাতটা দেখে আর এই সুরাতেরই প্রশংসা করে। জয় গুরু, যেমন জয় বাংলা মানে বাংলার জয়, তদ্রু গুরুর জয় কামনা করে, গুরুর জয় হলেই হবে ভক্তের। তাই তুমি যদি নিজে জয় নিতে চাও, উত্তীর্ণ হতে চাও, তাহলে গুরুর জয় কাকে কামনা? কারণ বাবা যদি ছেলেকে আব্বু বলে ডাক দেয়, ওই ছেলে পরে বুঝতে পারে যে মানে ডাক এইভাবে দিতে হয় আব্বু করে। আর একটা কথা বলেছে, অনেকগুলো ভাবের কথা, ফকিররা কি ওযু করে? তুমি তো ছোট মানুষ, মেরে বিয়ে করছো কিনা জানো? করো নাই তো,
গানের সাথে বলতে হবে। অজুর পূর্ব শর্ত, বাহির ও ভিতর পাক করার জন্য কি বলেন পানি দ্বারা অজু করতে হয়। তো তুমি কি জানো পানি দ্বারা ধুত করলে বাহিরের পাক পবিত্র অর্জন হলো, কিন্তু ভিতরে অজু পবিত্র করতে হবে। তাহলে ভিতরে তুমি যেভাবে পানিটা নাকের মধ্যে দাও, মানব দেহের মধ্যে একখণ্ড মাংসপিণ্ড আছে যাকে ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলে কল, আত্মা। ওই আত্মা যার কলুষিত থাকে, কি বলেন সাত সমুদ্রের পানির মধ্যে ডুব মারলেও সে পবিত্র হবে না। তাই তোমার আত্মা করো শক্তিশালী, মুছে দেও অন্তরের কালি, মধু খেতে আসবে বলি খুলে দাও মধুর ভণ্ডার, বন্দি খেতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ তোমায় বলে ডাকবে যে কি লাগবে বান্দা। যদি নিজেকে হারাইতে পারো তোমার আত্মার শক্তি হইবে বড়। হালিম বলে জিন্দা মরো রুহানি বাড়বে তোমার। প্রতিটা জিনিস পরিষ্কার করার মাধ্যম রয়েছে, আর ভিতরে পরিষ্কার করতে গেলে আন জিকরুল্লাহ, তুমি জিকিরের মাধ্যমে কি তোমার কলকে পরিষ্কার। আপনারা রায় দিবেন, একটি কথা বলেছেন যে আমাদের ফকিরদের কয় ভক্ত নামাজ, ডাক্তার জাকির নায়েকের লিখিত বই আমি পড়েছি কয়েকটা, নামাজের মাসাইল 500, নামাজের মাসাইল 1500, নামাজের মাসাইল, এই নামাজ সম্পর্কে তোমাকে অনেক বই পড়তে হবে। এই পাঁচ ওয়াক্ত নামাজ আর সূরা মারিজের 23 আয়াতে আল্লাহ বলেছেন দাইমুন সালাত, দাইমুন মানে অলওয়েজ, সার্বক্ষণিক সালাত। আমার কথা না, ব্যক্তিগত কথা না, পাঁচ ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে। তুমি কি লক্ষ্য করো কোন বাংলাদেশ বাঙালি যদি জোহরের নামাজ পড়ে এই আরবের দিক যেতে লাগে, তাহলে এই জোহরের নামাজ কিন্তু ওই দিক গিয়ে আবার পাবে, জানেন সময়ের ব্যবধান যখন হবে ওই দিকে গিয়ে আবার পাবে। তাই 24 ঘন্টার মধ্যে এমন একটা মিনিটও বাদ থাকে না যে পৃথিবীতে কোথাও না কোথাও আজান কিন্তু হতে আছে, কি জানেন এটা, আজান হতে আছে। তাই সার্বক্ষণিক সালাত এক্সেলেন্ট ফকিরেরা করে থাকে, সার্বক্ষণিক আল্লাহ ধ্যান জ্ঞান কি মোরাকাবা মশাহাদাতে তারা ডুব দিয়ে থাকে। আর পাঞ্জে গানা হলো পাঁচটি বার 24 ঘন্টার মধ্যে তোমাকে পালন করতে হবে শরীয়তের পায়রব। এবার কাবা সম্পর্কে, কাবা হলো দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার, একটা জলিলি কাবা আর একটা হলো খলিলি কাবা। খলিলি কাবা যেটা সেটা ইট পাথর দ্বারা নির্মিত, আর জলিলি কাবা যেটা কি বলেন। এবার একটা গানের মধ্যে আছে, আমাকে একটু দোষ দেবেন না, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, এবার মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, এ বলেছে এই কাবাতে আসাদ পাথর কি আছে, আছে তো, হযরত ওমর বলেছেন একটা হাদিসে দেখেছি যে আমি কোনদিন ওই পাথরকে চুম্বন করতাম না, কেন করি আমার রাসূল করেছিলেন তাই করি, কারণ আমি জানি পাথরের ক্ষমতা মানুষের চাইতে বেশি হতে পারে। এবার আসো, তুমি অপরাধ করেছো, তুমি মিশন সরকার এই যে আমার খোরশেদ আলমের কাছে পাপ করেছে, অপরাধ করেছে, এর মাথায় হাত দিলে পাপ ক্ষমা হবে, গালে মুখে চোখে কোন জায়গায় না, যদি দুই পাশে ধরে আপনারা কি বলবেন, খোরশেদকে ক্ষমা করে দেন। তাই মুর্শিদের চরণ করিলে চুম্বন হজরতে আসওয়াদের মতো সমান হয়, হাকিকত তত্ত্বের কথা একমাত্র পীর ধরিলে জানা। তুমি যদি মুর্শিদকে তার চরণে ক্ষমা প্রার্থী হও, তাহলে দয়ালের দরবারে তুমি যা অপরাধ করেছো দয়াল কৃপাগুণে ক্ষমা করে দিবে, আর এই দয়াল ক্ষমা করে দিলেই মহান দয়াল যিনি আল্লাহ তিনিও ক্ষমা করে দেবেন।
মারিফত আছে, দেখেন তো মারিফত মানে গোপন, আল্লাহ আছে না নাই কথা বলেন, আল্লাহ দেখা যায়, দুই কান্দে দুজন ফেরেশতা আছে, আছে না নাই দেখা যায়, ফেরেশতা দেখা যায়, কতগুলো না দেখা বিষয় তোমার মধ্যে রয়েছে, অস্বীকারও করতে পারো না, তোমার যেদিন জন্ম হয়েছিল তুমি তো দেখো নাই, কিন্তু তোমার বাপকে কি অস্বীকার করো? গোপন ভিত্তিতে যে কর্মকাণ্ড গুলো চলছে তোমার মধ্যে, যে আত্মা ফিরিয়া দিত আত্মাকেও দেখা যায় না, দেখা যায় দেহের মধ্যে যে বাতাস চলেছে বাতাস দেখা যায়। তাই লালন ফকির বলেছে, খাসার ভিতর অসীম পাখি মারিফতের মেরাজটা কি, মেরাজ মানে দিদার সাক্ষাৎ ঊর্ধ্বগম। আপনারা হাবানা বলবেন, কোন মানুষকে কি পিছন থেকে সালাম দেওয়া যায়? সালাম দিতে গেলে সামনাসামনি করতে হবে। তাই এই যে মারিফতের এক শ্রেণী মানুষ কি বলেন, তুমি তো দেখো নাই ভালো করে, একটা মানুষ আরেকটা মানুষের একদম চোখের দিকে লক্ষ্য করে, করে কিনা, করে না? এই চোখে চোখে চোখ রাখার কিন্তু একটা হাকিকত আছে না? নাই বাবা ফকিরের আছে না? তুমি তো বুঝবে না, তোমাকে বুঝতে গেলে এই ডিপার্টমেন্টে ভর্তি। চোখে চোখে দর্শন করলে তো চোখের মধ্যে কি দেখাবে, তোমার কাছে বলে লাভ নাই, ফকির যারা তারা জানে, তাদের মেরাজ হয় এই কায়দাটা বুঝতে হবে। অর্থাৎ ভালো করে আমাকে দেখো আমি তোমাকে দেখি, এটাও একটা খাঁটি মেরাজ। মেরাজ মানে সাক্ষাৎ, সাক্ষাৎ কে কার সাথে করবে? আবার রাসূল করেছিলেন আল্লাহর সাথে একটি মেরাজ, আর ভক্ত সাক্ষাৎ করবে যদি তার মুর্শিদের সাথে, এটাও গুরু ভক্তের একটি। এবার দেহের জাকাতটা কি, 100 টাকা যদি নোট থাকে কারো কাছে, শরীয়ত মতাবে ধর্মের বিধান অনুযায়ী 250 টাকা জাকাত দিতে হবে, আপনি কি জাকাত দেবেন? একটি গান শোনেন। ভক্ত তুমি রোজা রাখো যেই রোজাই আল্লাহ মিলে, তোমার পীরে যাহা নিষেধ করে খায়ও না জীবন। রোজা মানে সিয়াম। এই ঢুলিয়ালা ভাই একটু আস্তে বাজান তো, প্রসূতি আপনারা একটু বলবেন, এখানে যারা গান শুনতেছেন সর্বশ্রেণীর মানুষই জানেন রোজা কাকে বলে। ফজরে সেহেরি খেয়ে সারাদিন কোনো খাদ্যখানা পানি আহার করা যাবে না, সন্ধ্যাতে ইফতার করতে হবে নিয়াতের মাধ্যমে, রেখে আবার নিয়াতের মাধ্যমে রোজা ভাঙতে হবে। চাঁদ থেকে রোজা রাখো আর চাঁদ থেকে রোজা ছাড়ো। এখন আসে এক ব্যক্তি ফজরে সেহেরি খেয়েছে, সন্ধ্যা পর্যন্ত কিছু খেল না, রোজা আছে কিন্তু মিথ্যা কথা বলতেছে, তার রোজাটা কি দুর্বল হবে না শক্তিশালী? রোজা রেখে জেনা করলে দুর্বল হবে কি? গীবত করলে, সুদ খেলে, মারধর করলে, রাগান্বিত হলে, অহংকার হলে? তাহলে যে উদ্দেশ্যে রোজা, রোজা মানে বিরত থাকা, শুধু পানাহার থেকে বিরত থাকলে যথেষ্ট না কি? চোখ দিয়ে বেগানা দেখবে না, কান দিয়ে কুবচন শুনবে না, মুখ দিয়ে খারাপ কথা বলবে না, হাত দ্বারা অপকর্ম করবে না, পা দ্বারা খারাপ কাজ সাধিত হয় এমন কাজ করবে না, সমস্ত খারাপ থেকে বিরত থাকতে হবে এবং পানাহার থেকে বিরত, তবে হবে প্রকৃত হাকিকতের। আমরা সাধু তত্ত্বের মানুষ যারা কি বলেন বাবা, আমরা কাউকে মার খেয়ে আসে কিন্তু কাউকে মারে না। আমাদের বাড়িতে ফকিরদের বাড়িতে যদি কেউ যায় কিছু দিতে না পারলে কোথাও অল্প নিতে, একা খানা খাচ্ছে এমন সময় দুজন ব্যক্তি যদি তুমি যাও কি ওই একটু খিচুড়ি হলো ভাগ করে দেবে, কি করো আমি তা বলবো না, কিন্তু আমরা এই ফকির যারা তারাই ভালোবাসা করতে দেয়।
জাকাত দিয়া ভক্ত তুমি বেঁচে থাকো দুনিয়ায়, তোমার আমিত্ব শুকিয়া দিও দয়ালু মুর্শিদের পায়। শুধু অর্থের জাকাত দিলে হবে না, তুমি এমন ভাবে দান করো ডান হাত দিয়ে তোমার বাম হাত যেন টের না পায়। সবচাইতে বড় জাকাত হলো কি, আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহ পায়। যা কিছু স্থাবর অস্থাবর আমি আমার জানমাল সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আমি দুই দিনের মুসাফির। এই বিনয় স্বভাব যদি তোমার না থাকে তাহলে প্রকৃত জাকাত তোমার কাছে হয় না। তাই আমি তো অগ্রহণ করে দিতে হবে। ভক্ত তুমি ধনী হইয়াছো মুর্শিদের ধন পায়া, হস তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। দেখিয়া কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলা মানে সামনে ধর, মুর্শিদ কেবলা সামনে রেখে লাভবাইক বলো একবার। মুর্শিদ নামে ফানা হও মন, 9 লাখ বছর এবাদতে মকরুম এলা নদীপার, আদম সেজদা না করিয়া তার সব নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বি না আমার, তোমরা তো জাকাত দিয়া ধনী হইয়াছো ভক্ত তুমি মুর্শিদেরই ধন পায়া, হস তোমার করিতে হবে সামনে গাবা রাখিয়া। আমার তো গান না, আমার কি দোষ? এই গানটি বেঁধেছে হাসান সিস্তি নিজামিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, আর কেবলা মানে সামনে। তাহলে সামনে কাবা রেখে, কেবলা রেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম সামনে দেখতে হবে। তো দেখবে কোথায়? তুমি যদি তরিকার ভক্ত হও তোমার জন্য মসজিদের দরবার কাবা, আর যিনি দরবারের ভক্ত না তার জন্য কাবা কেন, সেটা টয়লেট হয়ে যাবে, ঠিক কিনা? আমার এই গানগুলো যারা দেখবেন শুধুমাত্র তরিকার জন্য প্রযোজ্য, তরিকার যারা না তাদের গ্রহণযোগ্য হতেও পারে নাও পারে, এর জন্য শিল্পী পক্ষ কোন দায়ী। আমরা মসজিদ যারা ধরেছি কি বলেন, তার গুরুত্ব আমাদের কাছে আছে, যে ধরে নাই কারণ বড় বোন ছোট বোন এক জায়গায় খুব আদর করে শুয়ে থাকতো একই বেডে, হঠাৎ করে বাবা মা ওই বড় মেয়েটিকে বিয়ে দেবে। তো বিয়ে হয়ে 2-3 মাস 4-5 মাস থাকে, স্বামীর বাড়িতে আসে না, তখন এই ছোট বোন হঠাৎ করে এলে বলে যে আপু বলো তো, তুমি তো আমাকে ছাড়া 1 ঘন্টা দূরে থাকতে না, দুলা ভাই কি দিল যে তুমি আর আসো না? বলেন তো কি উত্তর দিবে? বাপ মার সঙ্গে খেতে বসে বলে আপু বলো না, দুলা ভাই কি দেয় দিয়েছে, যখন বিয়ে হয় কি দেয় দুলা ভাই? আমি তোমাকে বলবো এই পথে যতক্ষণ না আসবে বাবা দেখা যায়, কিছু বিষয় দেখানো যায় না। ফুলের মধ্যে ফুল দেখা যায়, গন্ধ যে আছে গন্ধ দেখা যায় না। গন্ধ যদি বুঝতে চাও তাহলে ফুলটাকে তুমি নাকে নিয়ে খান। এবার কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, কলেমার একটি আকার আছে 12-12-24। এই তোমার দেহের মধ্যে 12 ইঞ্চি দম বাহিরে আর 12 যায় ভিতরে, 12-12-24, দিন 12 রাত্রি 12 কত 24, কলেমাতে ওদিকে 12 এদিকে 12 এখানেও আছে 24, এই 3-24 এক জায়গায় করলে হয় 72, এই 72 কে 3 দ্বারা ভাগ করলে আবার হবে কত 24, এই 24 কে যদি আবার 8 দিয়ে গুণ দাও তাহলে আবার আসবে 3 আসবে 24, তাই 3 1 3 দিয়ে গুণ দিলে আবার হবে 9। দেহের মধ্যে আছে 9 সংখ্যা, গাণিতিক সংখ্যা 9, প্রমাণ করে নেন 9 1 9 9 9 18 18 লিখতে গেলে কি হয়,
দশ বারো বছরের ছেলে পেলে পাঞ্জিকানা নামাজ পড়ে, তার আবার ওই যে কি যেন একটা জামাতে যায়, ওইটা কি কয়, ওখানে যাওয়ার পরে সকলে তাদের গা নষ্ট হয়েছে, বুঝতে পারেনি তাদের কি নামাজ হবে কি হবে না। সকলে আমার গা নষ্ট হয়েছে আমি বুঝতে পারি না, আমি পাঁচ অক্ত নামাজ পড়ি, ওই নামাজ হবে কি হবে না। সত্যি আমার নিজের বাড়িতে আছে একটা খানকা দরবার শরীফ, এখানে চার কাঠা জমির মতো অক্ষর, আপনারা যারা আমার বাড়িতে গিয়েছেন, আমার বাবার জমির পরে যে আমার হাই স্কুলটা আছে, হাই স্কুলের সঙ্গে আমাদের ভাগে গোষ্ঠী মিলে আমরা একটা মসজিদও বানিয়েছি। তো মসজিদ নামাজ সম্পর্কে কিন্তু আপনি শরীর যদি ভালো না জানেন আপনি মারফতে জানতে পারবেন, অর্থাৎ প্রতিপক্ষকে জানতে হবে যে তার শক্তি কায়দা কৌশল যোগ্যতা কেমন, তবে তো খেলতে পারবেন। শরীয়ত জানতে হবে, এখন শরীয়ত জানতে গেলে এই নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে ১৩টা আরকান আহকাম আছে, আছে না?
নামাজ পড়তে গেলে কি করতে হবে, কিবলা নির্ধারণ করতে হবে। তাহলে আমরা বাংলাদেশ যারা, তারা কোন দিকে নামাজ পড়তে হবে? পশ্চিমে। কেন পশ্চিমে পড়তে হবে? আমাদের শরীয়তের কাবা পশ্চিমে আছে। এবার কাবার পশ্চিমে তো মুসলমান আছে, ব্যাপারটা শোনো, কাবার পশ্চিমে যারা আছে মুসলমান, তারা কোন দিকে নামাজ দাঁড়াবে? পূর্ব দিকে। বাহ বাহ, কাবার উত্তরে কে নাই মুসলমান, তারা কোন দিকে দাঁড়াবে? আর দক্ষিণে আছে মুসলমান, তারা দাঁড়াবে? অর্থাৎ কাবাকে রাখতে হবে সামনে। তাহলে তরিকার ভাষায় এখন বলবো, কাবাকে কোন দিকে রাখে আর কিভাবে করবে। তোমার যদি চারদিকে রেখে হয় এদিকে হবে না, আমি আইন বিরোধী, ধর্মের বাইরে কি দলিলের বাইরে, আমি মারিফত দিয়েছেন, মারিফতের সাধকেরা গীতিকারেরা যে গানটা বেঁধেছে ওনার গানের উত্তরের প্রেক্ষাপটে আমাকে গপ করতে হচ্ছে, এর জন্য আমি দায়বদ্ধ। এবার আসেন পাঁচটি তাকলিফ, চারটা নখে ও আমার ছাত্র, ও পাঁচটা না পারলো কোনো যায় আসে না, তো স্বীকার করে গান গাচ্ছে কি মিশন সরকার যে আমার ছাত্র, এটা তো সন্দেহ নাই। আপনারা করবেন আগুন, পানি, বাতাস, মাটি, নূর, কয়টা হলো? পাঁচটা। এক একটা বস্তু পাঁচটা করে গুণাবলী আছে, সত্তা। তাহলে পাঁচ পাঁচা পঁচিশ, কলেমার মধ্যে বারোটি অক্ষর আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বারো আর পঁচিশে, এই বারোর মধ্যে কিন্তু পাঁচটা জাত আছে আর পাঁচ আর সাতটা আছে সেফাত। তাহলে সাত পাঁচ বারো আর পঁচিশে সাঁইত্রিশ, আলিফ লাম মিম, ইরা পিঙ্গলা সুষুম্না, কফ পিত্তি বায়ু, শত রজ তম, এই তিন সত্তা আর ওই দিকে আছে সাঁইত্রিশ, কত হয় চল্লিশ। এক একটি মানুষের দেহ রাজ্যে এই চল্লিশ গন্ধ মাল আছে, একত্রিত যদি পোয়া বানানো হয় তাহলে হবে চোদ্দ পোয়া, যদি শের করা হয় হবে সাড়ে তিন শের, আরো যদি লাইট কমানো হয় তাহলে হবে সাড়ে তিন। এই গন্ধটা মাল, তাই এই বিষয়গুলোকে একজন জ্ঞানী মানুষের কাছে গিয়ে জেনে নিতে হবে, কেন জানবে আর কেন জানবে না, কারণ শরীয়তের দলিলে বলেছে অপচয়কারী শয়তানের গন্ধ। তাই তুমি পাইরবের মাধ্যমে নিজেকে বাঁচা কি বেঁচে যাও, নিজে বাঁচতে পারলে বাবার নাম রক্ষা করতে। কথা বলেছে কালেমা ঠিক করে পড়লে প্রকৃত মুসলমান হবে, ওইটাই তো জিজ্ঞেস করেছিলাম যে কালেমার হাকে কালেমা তাহকে কিভাবে পড়বে, সেটা আমাকে আবার রিপিট করেছে যে বাবা আপনি বলেন। যে শব্দ উচ্চারিত হবে সেটা হলো নামাজের আকার, বলবো শুনতেছে?
আলিফ। কোন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার আকার হয় আলিফ, আলিফ যখন রুকুতে যায় তখন হয় হা। বুঝতেছেন? যখন সেজদা দেয় তখন হয় মিম, আর যখন আত্মাহিতের বৈঠকে বসে তখন দাঁড়। আলিফ হা মিম দাঁড় শব্দ হয় আহম্মদ। তাই আহম্মদ অজুদে নামাজ পড়ো, একবার পড়বে। এই আহম্মদ সুরাতটা জেনে নিতে হবে। একজন কি জ্ঞানী আলেমের কাছে, আলেম মানে শুধু শরীয়তের আলেম না, আলেম মানে জ্ঞানী, কি বলে অল কাইন্ডস অফ সাবজেক্ট, যিনি জানেন, জাহেরও জানেন বাতনও জানেন, শরীয়ত তরিকত হাকিকত মারফত। শুধু শরীয়ত জানলে হবে না, তরিকত জানতে হবে। শরীয়ত তরিকত জানলে হবে না, হাকিকত জানতে হবে। শরীয়ত তরিকত হাকিকত জানলে হবে না, মারিফতও জানতে হবে। শরীয়ত বাক্য তরিকত চলার পথ, হাকিকত হক, মারিফত নিকট আসবে। এখন বাবা তুমি একটা ছোট ছেলে ওয়ানে পড়ে, শুনতেছেন? সে বানান করে সরে আর মাম। আমি এমএ পাস করে, আমি আর যে আমজাদ স্যার কলেজের শিক্ষক, আমরা ওকে বলবো সরে আর মাম, সরে মাকার রহমান, এরকম করে পড়বো। ছোট মানুষটা পড়তেছে, আমরাও পড়তেছে, কিন্তু ওর পড়ার উচ্চারণের ধারা ভিন্ন আমাদের। আবার আমরা দেখলে বুঝতে পারি বাংলাদেশ, আর শুরু করছে প্রায় উনিশের বাংলা একাল্লা। এখন আমরা দুজন প্রফেসর মানুষ এরকম করে বানান করে বলবেন যে এরা প্রফেসর না। প্রতিষ্ঠান এক জায়গা, কিন্তু দুজনের উদ্দেশ্য একজন জ্ঞান দান করা আর একজন জ্ঞান গ্রহণ করা। আপনি বাংলাদেশের মানচিত্র দেখছেন না? দেখি একজন ফকির হতে গেলে, একজন পীর হতে গেলে তার মধ্যে 10টি শর্ত থাকতে হবে। যারা জানেন না, পীর সেজেছেন তার জন্য পীরগিরি করা বিপদ। কি আপনি আলেক সাই লিখছেন কেন, সঠিক তত্ত্ব আপনাকে জানতে হবে। হোয়াট ইজ দি মিনিং অফ আলেক সাই, আলেক সাই কাকে বলা হয় না জানবেন না? আপনি লিখেছেন সমাজের অধিকার আছে, এটা কেন রিপন লিখলো? তাইলে আপনি জানেন যদি ভালো, আর যদি না জেনে থাকেন দয়া করে জ্ঞানীর কাছে জেনে নেবেন যে আলেক সাই লিখা যাবে কিনা। তরিকাকে নষ্ট করবেন না। আলেক কে, সাই কে, এ দুটাকে একজন না দুইজন? লিখলে কি হবে, না লিখলে কি, এখানে লিখব কেন জানতে হবে না? পবিত্র মাজার শরীফ, মাজার কি জিনিস, পবিত্র কি জিনিস, মাজারটা জানতে হবে, পবিত্র জানতে হবে, শরীফ কাকে বলে জানতে হবে। কবর আর মাজার কি এক? যদি কবরে আপনি মাজার বলেন তাহলে আপনি আর একটা দুই নাম্বার কাজ করবেন না, জানবেন না। উফাত দিবস, উফাত কাকে বলে? দিবস মানে দিন, উফাত আর মরা কি এক জিনিস? যদি এক হয় তাহলে মরহুম, উফাত মৃত্যু, এরকমই তো লেখে। আপনি জানেন না, আপনাকে জানিয়ে দেওয়ার জন্য জ্ঞানী লোক আছে, জানবেন না, জানার দরকার নাই। আর এই জানানোর জন্যই এই
গান গুলান করানো, যেন যারা না জানে জানে, আর যারা জানে তারা জেনে খুশি হয় যে ঠিক মিলতেছে। আর যারা এর বাইরে আছে তারা সঠিক পথ মত যদি পায় তাহলে এই পথে এসে ভর্তি হবে। আরে নাকি খালি গান শুনবেন মানে গানের এই কথার দাম নাই নাকি? গান শুনলেও জ্ঞান হয়। কোন গান বন্ধু তুমি কই কই রে? এবার আসেন বাবা সাধুগুরু, সাধুদের সেবার মধ্যে এরা কি খাবারের কথা বলে না সেবা? শুনতেছেন আপনারা সেবা, তাহলে খানাকে সেবা বলতেছেন কেন? সেবা কাকে বলে, সেবা কাহাকে বলে জানতে হবে নাকি? শুধু সেবা না, এর সাথে আবার পারস দেয়, তাই না? তাহলে সেবা কাহাকে বলা হয়? খানা কি জিনিস আমরা জানি, সেবা বুঝি না। সেবা যদিও কিছু বুঝলাম, আবার পারস দেয় পারস কিছু জানি না। শুধু তাই না, সবাকে পরিবেশন করে কেউ মুখে দিতে পারতেছে না, অনুমতি না দিলে। শুধু অনুমতি দেয় খান্ত না, আর একটা বার ভক্তি দেয় নাকি? জানবেন না। আবার শুধু তাই না, এই ভক্তি দিয়ে গুরুজন বিদায় হতে গেলে তাকে আবার একটু দক্ষিণাও দিতে হয়। শুধু কি তাই, পাঁচটা আগরবাতি মোমবাতি একটা টুল তাই না, আবার একটা আসন বানায়। আসন তো বানায়, ওর মধ্যে তো কেউ বসে না, তা আসন মানে বসে বসে থাক। তাহলে আসন যদি আপনার সামনে দেওয়া হয়, আমার মনে হয় ওই জায়গাতে কেউ না কেউ বসে। কে বসে? যদিও বা বসে, যখন তুলে নিলেন আসন কি বলে তুলবেন? না মানুষকে ধাক্কা মারি চেয়ার থেকে বেলাতে আসছে হাঁটাবেন? শুধু গান গিয়ে টাকা শিল্পীকে দিয়ে নষ্ট করবেন না, শুধু ওই ভৈমালী অনুষ্ঠানও করবেন না, জেনেই করতে হবে, কারণ ধর্ম সত্য। যদি কোনো লোকের আসনে বসার যোগ্যতা না থাকে, ওই লোক যদি বসে তার গতিটা কি হবে? মনে করেন আপনি ফারুক, আপনার আসনে বসার যোগ্যতা হয়নি, কিন্তু একদিনে দিল বললো বাবা বস বস রে বাবা, তুই শিল্পী মানুষ বস রে আব্বা। আপনি যেখানে বসে বলেন আপনার গতিটা কি হবে? আপনার অপরাধ হবে না, যাই যে দিল তার অপরাধ হবে। আমরা দেখেছি বাস্তব প্রেক্ষাপটে, সন্তানকে কাঁধে নিলে সন্তান বলে যে আব্বু আপনার সাথে আমি বড়, মানে একটু বড় হয়েছে। বাবা তখন ওই বড়কে সমর্থন করে বলে যে বাবা তুমি যেন আমার সাথে বড় হও, এ বড় একদিন কাজেও লাগে। তাই পিতা মাতা যার ভালো আশীর্বাদ করে সন্তানকে, এই আশীর্বাদ কখনো আগুনে নষ্ট হয় না, পানিতে ডুবে না, কি বলেন? সে শ্রেষ্ঠ হয়। তারপরে তো পিতা মাতার খেদমত করলাম না, আল্লাহর বান্দা আল্লাহর বন্দিকে হলো না, রাসূলের উম্মত উম্মতের কি কর্মমাধ্যম দ্বারা হলো না? না পারলাম শরীয়ত করতে, না পারলাম মারিফত করতে। লালন বলেছে তখন তোমার দুই কুল হবে অপমান। কে তোমারে এ বেশভূষণ করায়ছে বলো শুনি, জিন্দা দেহে মরার পশম খেলকা তাজার রক্ত কি? ঠিক কি না? লালন শুনবেন না, তাহলে আমরা সাদা কাপড় নিয়েছি, আমাদের যেন অন্তরটা সাদা হয়। আমি সাদা কাপড় নিয়েছি মরার পোশাক, আমার মরার মতো হয়। মরা লাশকে যেমন আঘাত দিলে প্রতিঘাত করে, সিমটি কাটলে আউ বলে, তাই মরার পোশাক নিয়ে আমার স্বভাবটা যেন মরার মতোই হয়, নইলে আমার মরার সাথে হচ্ছে সিট গিরি করা। প্রশ্ন কি আর আছে? বা প্রশ্ন না থাকলে তো আমি আসি। আপনি একজন গুরু মানুষ, আপনার ভক্ত আমি, আপনার গুরুর বাড়ি আপনি বেড়াতে গেছেন, ওই জায়গায় আপনার কি আসন চলবে কি চলবে না? যত গুরুর আসনে আপনি গেছেন, আপনার গুরু আসন প্রাপ্ত, আপনি আসন প্রাপ্ত, কিন্তু আপনি তো আপনার গুরুর বাড়ি গেছেন, আপনার জন্য আসন বৈধ কি না দয়া করে কয়ে দিবেন? ভালো কথা জিজ্ঞেস করছে। এই আইন সম্পর্কে জানতে হবে, সেটা হলো কি, আপনারা হা বা না বলবেন, ছেলে চেয়ারম্যান রানিং চেয়ারম্যান, বাবার যদি নাগরিক সনদপত্র লাগে
কে দিবে? ছেলে দিবে না? তাহলে বাবা হয়েও কোনো লাভ নাই, কারণ চেয়ারম্যানই পাওয়ারটা তো বাবার নাই, কার আছে? ছেলে। তাই ছেলের ইউনিয়নে যদি বাবা বসবাস করে, নাগরিক সনদপত্র নিতে গেলে রানিং চেয়ারম্যান ছেলের কাছ থেকে নিতে হবে। তাই গুরু বসে আছে, গুরুর গুরু আছে, তার গুরু আছে, সাত নম্বর গুরু পর্যন্ত যদিও থাকে, কোনো ভক্ত যদি গুরুকে কদমবসি করতে যায়, কি ওই দাদা গুরুর বাবা থাকলেও প্রথম নিজের গুরুকে গিয়ে প্রথমে, তারপরে প্রথমে আপন গুরুকে করতে হবে। গুরুর বাড়িতে ভক্তের কোনো আসন চলে? যদি ছায়া নেই খুঁজলে পাইবা পুরাণের তার পারা।
দা দিলে সহজে খোদা মিলে নাউজো বিল্লা বলে কিছু কিছু কাঠমুল্লা আপনারা বলবেন এই গানটা আমি গাওয়ার জন্য কি আমি দোষী সাধুগুরুরা বলেন কারণ গানটা কি আমার এই গানটা লিখেছেন হাসান সিস্তি নিজামিয়া বলছে যেখানে সেজদা দিলে সহজে খোদা মিলে নাউজো বিল্লা বলে কিছু কিছু কাঠমুল্লায় কাঠমুল্লায় কাকে বলে আমি জানি না এই গানের মধ্যে আছে আমি তাই বলছি কি যে মোল্লারা ভালো তারা হয়তো ভালোই বলে আবার কাঠমুল্লারাও ভালো হতে পারে মোল্লারা যে খারাপ আমি কথা কোনোদিন বলিনি বলিও না কারণ ইসলাম এখনো ভালো মানুষ আছে না ভালো মানুষ নাই কি ভালো খাবার নাই ভালো জিনিস ভালো আলেম ভালো ফকির ভালো পাগল ভালো আছে না নাই ভালো আছে এবার আসেন দোষী খুঁজে দোষ আর গুণী খুঁজে গুণ যিনি নিজে ভালো জগৎকে সবাকে ভালো মনে করে কি তাই সাধু ব্যক্তি একজন সাধু একজন চোর আর একজন জনমিলন করছে অবৈধ এই তিন ব্যক্তি ভোরের দিকে গোসল করতেছে নদীতে তিন জায়গাতে তো দেখা যাচ্ছে মানে একদম অন্ধকার তো নাই তো সাধু ভাবছে যে আল্লাহ আমার কি অহংকার আমি কি সাধন ভজন জানি তোমার জগতে আরো দুজন সাধু তো আছে ওরাও সারা রাত কেমন জপ জপ করে গোসল করতেছে আর চোর ভাবছে আল্লাহ আমি একা তো দোষী না তাই স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের মাধ্যমে মিলন হতে হবে কি বলেন কথার মধ্যে যদি একটু প্রেম থাকে গায়ে একটু বাড়ি দিলেও সে কিছু মনে করে না ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছে কুকুরের মধ্যে 10টা গুণ আছে তার মধ্যে 5টি গুণ যদি কেউ বুঝতে পারে মানতে পারে দেখতে পারে কি তাও সে শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলতে জিজ্ঞেস করছে করে না একটা প্রশ্ন আয় আয় বাবা রে পাঁচটা গুণের মধ্যে এক নাম্বার গুণ বলবো বলে যদি মনে করেন বিরক্ত নিচ্ছেন তাহলে কিন্তু বসো এক নাম্বার গুণ গভীর অন্ধকার অমানিসা অমাবস্যার রাতে বাড়িতে যাচ্ছেন গভীর রাত্রে আপনার বাড়িতে একটি পোষা কুকুর আছে ঘেউ ঘেউ করতেছে যদি বলেন এই আমি তার মালিককে চিনতে অন্ধকারের মতো তার ভুল হয় না আমরা খরা ঝরা রৌদ্র বৃষ্টি হলে বলে যে আল্লাহ এত এরকম আল্লাহ খালি বৃষ্টি দেয় আবার রৌদ্র দিয়ে বলে এতই আল্লাহ কষ্ট দিচ্ছে আসলে না যে হালতে আল্লাহ রাখে সে হালতে তোমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যা কিছু করেন বান্দা ভালোর জন্য করেন তাই তুমি অন্ধকারের মধ্যে মালিকের কণ্ঠ শুনে একটি কুকুর যেন চিনতে থাকে ভুল করে না তদ্রূপ আমরা আপদ বিপদ ভালো মন্দের মধ্যে থেকে যেন আমার আল্লাহ আল্লাহ রাসুল পীর মুর্শিদকে চিনতে ভুল না করি এই গুণটা একজন ভালো মানুষের মধ্যে থাকতে নাম্বার দুই সকালবেলা খেতে বসেছে মালিকটা সামনে পুকুর বসা সকালে দিল না দুপুর পর্যন্ত অপেক্ষায় থাকে মালিকের বাড়ি ছাড়ে না দুপুরও দিল না রাত্রি পর্যন্ত থাকে এক মুষ্টি খানা দিল বটে খানাটা খেয়ে সারা রাত্রি মালিক ঘুমায় আর গাছের একটি পাতা পড়ল সে জাগ্রত হয় না জানিস তার মালিকের কেউ ক্ষতি করতে আসছে কি আমি যদি ভক্ত হই তদ্রূপ আমার মুর্শিদ গুরুর প্রতি আল্লাহর প্রতি রাসুলের প্রতি এরকম বিশ্বাস অগাধ থাকতে হবে নাম্বার তিন একটু খাকে রাগ করে দু একটি বাড়ি প্রহার করলে একটু দূরে যায় আবার যদি বলি কাছে আইরে আঘাতের কথা সাথে সাথে ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে এমনও দেখেছি অনেক ভক্ত গুরুর সাথে রাগারাগি করে জীবনে আরো ভক্তের দরবারে আসে না এরকম আছে না ভক্ত আছে দিলেও থাকে
না দিলেও থাকে, কি বলেন? আঘাত পেলেও প্রভুর ভালোবাসায় সে প্রভুকে ভুলে আরেকটি গুণ আছে রে বাবা, কথা আরেকটু ব্যাপার আছে, তার থাকে না ব্যাংকে ব্যাংক ব্যালেন্স, না থাকে জমি, কি বলেন? বামে ফেলে না, আমরা কি করি? ব্যাংকের টাকা ব্যাংকেই থাকে, মাঠ ভরা জমি পড়ে থাকে, প্রাণ পাখিটা যখন চলে যায়, যে মানুষটা ছিল রে ইব্রাহিম আজকে রিপনের বাড়ির প্রধান, ওই মানুষটাকে চিরবিদায় চারজনা কাঁধে করে দেয় তার কবরে। তাই এসেছিলাম যেদিন খালি হাতে, যেতে হবে খালি হাতে, তদ্রপেক্ষে কুকুর বাড়ি বাঁধে না। এই পৃথিবীতে মানুষ যতই পায় ততই আরো চায়, এ জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই পৃথিবীতে আমরা এসেছিলাম খালি হাতে, যেতে হবে খালি হাতে, হাসর কিয়ামতের মধ্যে যেন সেই দিন প্রকৃত আল্লাহর বান্দা হয়, প্রকৃত নবীর উম্মতের মাধ্যমে একজন ওসিলার মাধ্যমে সেই দিন আমরা ত্রাণ বা নাজাত পাই। গোলাপ ফুলের গান, আসলে এমন একটি ভাব জগতে আমরা উপস্থিত হয়েছিলাম যে গোলাপ ফুলের গানটা এখন অবশ্য গাওয়া যায় না, আর তারপরে ভক্তরা আছে সময় ছোট্ট করে আমি আমার মিশন সরকারকে একটি প্রশ্ন রাখবো, 24 ঘন্টায় 5 অক্ত নামাজ তাই না? এই 5 অক্তের নামাজে কত টাকা? আমি বলতেছি 17 টাকা। আমি নিজে নামাজ পড়ি, নামাজ পড়াতে হয়, মিলাদও পড়াতে হয়, কাজ তো করতে হয়, বিরগিরি করতে গেলে কিন্তু অনেক কিছু জানতে হয়, কি বলেন? কোন জায়গায় গিয়ে হুজুরগিরি করতে, হুজুরগিরি খারাপ না তো? হিরেতে পীরের ছবি আমার দিকে তাকা, ধ্যানের ঘরে আছে নবী, তিনটা রূপ, কয়টা রূপ? তিনটা রূপ, একটা হলো বাসারি, একটা মালিকি, আর একটা হাতিকি। বাহিরে দেখা যায় পীরের ছবি, আর ভিতরে থাকে নূর নবী, আর ধ্যান করিলেই তাকে দেখবে আল্লাহকে, তাকিয়ে দেখা, চোখ বন্ধ করে দেখা, আর ধ্যান করে দেখা, এই তিন দেখা কিন্তু এক দেখা। তাই দেখলে সবে পাগল হবে, ঘরে রইতে পারবে না। এই 14 ভুবনের মধ্যে এই মসজিদ মাওলানা, মসজিদ শুধুই গুরু না, মসজিদ হলেন একজন পথ প্রদর্শক, ঠিক না? তাহলে কোন পথ? আল্লাহ আল্লাহ রাসূলের সঠিক পথ যিনি দেখান তিনি হলেন একজন মসজিদ। যে পথ আল্লাহর না, যে পথ রাসুলের না, সে পথ সঠিক পথ হতে পারে না। কি শরীয়ত তরিকা হাকিকত মারফত যত তরিকা পৃথিবীতে আছে আমার নবীর ছাড়া কোন তরিকা নাই, আর আমার নবী কখনো খারাপ তরিকা পালন করে নাই। তাই নবীর সহি তরিকা যে নবীর মতে যার মত সে হয় নবীর উম্মত, আর যেজন গুরুর মত সে হয় গুরু ভক্ত। গুরু গুরুর মতে চলে, ভক্ত ভক্তের মতে চলে, এটা গুরু ভক্ত নাকি? তরিকাই বলেছে মুর্শিদের দরবারে যায় ঠাকুর তার কাতরে দাঁড়াইয়া, চায়া ঠাকুর তার হুকুমের আশায়, দিলে সে এজাজত বসে আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গায়। পীর বসে আছে নিচে খেতার মধ্যে কি পাটি নাই, আর ভক্ত চেয়ারে বসে বসে দয়া দয়া, এরকম ভক্ত হবে বলেন তো হবে? ছোট
মিশন সরকারকে বলবো, পাঁচ গানা নামাজ 24 ঘন্টায়, পাঁচ পাশা 25 হতে পারতো, তিন পাশা 15 হতে পারতো, চার পাশা 20 হতে পারতো, কিন্তু এই পাঁচ গানা নামাজ পাঁচ অক্টে 17 রাকাত ফরজ হওয়ার, 17 রাকাত হওয়ার কারণ এক, আরেকটা দেব না থাক। গোলাপ ফুল তুলতে গেলে